किसी को कोई क्वेश्चन हो तो पूछ सकता है मैम, मैम ऑफलाइन क्लास तो स्टार्ट हो गई है, लेकिन जो बच्चे स्कूल नहीं आ पा रहे हैं, उनकी पढ़ाई कैसी होगी राहुल के पापा ने तो साफ मना कर दिया स्कूल आने से। अरे तो उसकी टेंशन मत लो वो अभी भी टीचमेंट ऐप के द्वारा हमारे साथ लाइव है शहर शहर गांव गांव अब टीचर्स ले रहे हाइब्रिड क्लास टीचमेंट के यूनिक फीचर्स के साथ হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ট্রান্স ফোবিয়া আমি তোমাদের সঙ্গে আছি প্রদীপ সরকার সেকেন্ড প্রপ এম বিবিএস স্টুডেন্ট অফ বাঁকুড়া সম্মেলনে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আজ আমি আমার এই ভিডিওতে তোমাদের সঙ্গে সম্পূর্ণ একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি এবং সেই বিষয়টি কি তোমরা কিন্তু অনেকেই আমার ভিডিওর থামনেলটি দেখে বুঝতে পেরেছো তো চলো আর কথা না আবারই আমরা মূল ভিডিওতে যাই দেখো তোমরা প্রত্যেকেই জানো যে এম সি ডট নিক ডট ইন যে পোর্টালটি রয়েছে সেই পোর্টালের থ্রু দিয়ে কিন্তু অল ইন্ডিয়ার যে কাউন্সিলিংটি হয় অর্থাৎ ফিফটিন পার্সেন্ট সিটের জন্য যে কাউন্সেলিংটি হয় সেটি কিন্তু এম সি ডট নিক ডট ইন পোর্টালের মাধ্যমে হয় তো আমরা যদি গুগল কমে গিয়ে বা গুগলে গিয়ে এম সি ডট নিক ডট ইন ওয়েবসাইটটিতে ওপেন করি তাহলে দেখো এমসিসি ডট নিক ডট ইনের যে পেজটি সেটি খুলে যাবে এবং এমন একটি ইন্টারফেস কিন্তু আমাদের সামনে আসবে এবং এখানে দেখো ইউজি মেডিকেল কাউন্সিলিং এমডিএস কাউন্সিলিং পিজি মেডিকেল কাউন্সিলিং এবং সুপার স্পেশালিটি কাউন্সিলিং অপশানগুলি থাকবে এরপরে আমরা যদি ইউজি মেডিকেল কাউন্সিলিং এই অপশানটিতে ক্লিক করি তাহলে ইউজির যেই মেন পেজটি অর্থাৎ ইউজি কাউন্সিলিংয়ের যে মেন পেজটি সেই পেজটি কিন্তু খুলে যাবে দেখো এখানে আমি ইউজি মেডিকেল কাউন্সিলিং ক্লিক করছি তারপরে দেখো এমন একটি ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসছে যেখানে কিন্তু ইউজি কাউন্সিলিংয়ের পোর্টালটি খুলছে অর্থাৎ অনলাইন নিট ইউজি মেডিকেল কাউন্সিলিং যেটা অর্থাৎ মেডিকেল কাউন্সিলিং কমিটির যে মেন পোর্টালটি ইউজি কাউন্সিলিংয়ের জন্য সেই পোর্টালটি খুলবে এবং এখানে দেখো কাউন্সিলিং শিডিউল ইনফরমেশান বুলেটিং পার্টিসিপেটিং ইনস্টিটিউশন এইগুলো অনেকগুলি অপশান রয়েছে দেখো এখানে সিট ম্যাট্রিক্স এই অপশানগুলি রয়েছে কিন্তু আমরা এটি যদি স্কল করি দেখো অনলাইন কাউন্সিলিং উইল বি অ্যাভেলেবেল শুন অর্থাৎ অনলাইন কাউন্সেলিংয়ের ডেট কিন্তু এখনও অ্যানাউন্সড হয়নি তো দেখো এখানে কিন্তু এখনও টু থাউজেন্ড টোয়েন্টির কথাই বলা রয়েছে অর্থাৎ ই টোয়েন্টির কিছু নোটিশ রয়েছে তো আমরা যদি এখানে কাউন্সেলিং শিডিউলে গিয়ে ক্লিক করি তাহলে কিন্তু অনেকটি পেজ পেয়ে যাবো এমন একটি ইন্টারফেস পেয়ে যাবো দেখো এখানে অ্যাভেলেবেল সুন দেখাচ্ছে অর্থাৎ অনলাইন কাউন্সেলিং কিন্তু এখনও পর্যন্ত শুরু হয়নি তবে আমরা বিভিন্ন নিউজ পোর্টাল থেকে অনলাইন কাউন্সিলিংয়ের ডেট সম্পর্কে জানার চেষ্টা করেছিলাম সেখানে আমরা দেখেছি যে অনেক নাম করা নিউজ পোর্টালগুলি এক্সপেক্টেড অনলাইন কাউন্সিলিং ডেট দিচ্ছে যে সেকেন্ড উইক অফ নভেম্বর অর্থাৎ এই সপ্তাহে কিন্তু অনলাইন কাউন্সেলিং অর্থাৎ অল ইন্ডিয়া কাউন্সিলিং কিন্তু শুরু হতে পারে আর এই অল ইন্ডিয়া কাউন্সিলিং শুরু হওয়ার পরে অর্থাৎ অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের ফার্স্ট রাউন্ড হওয়ার পরেই কিন্তু নর্মালি স্টেট কাউন্সেলিং শুরু হয় তো তো আমরা কিন্তু অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের জন্য অপেক্ষা করছি এবং অল ইন্ডিয়া কাউন্সিলিং শুরু হলে আশা করছি তারপরেই কিন্তু স্টেট কাউন্সিলিং শুরু হবে তাদেরকে প্রত্যেককেই বলবো যে তোমরা কিন্তু রোজ একবার করে অন্তত এই ওয়েবসাইটটিতে অর্থাৎ এমসিসি ডট নিক ডট ইন যেই পোর্টালটি রয়েছে সেই পোর্টালটিতে একবার করে ওপেন করে দেখবে যে কাউন্সিলিংয়ের শিডিউল আপলোড হচ্ছে কি না কারণ যে কোনো মুহুর্তে কিন্তু অনলাইন কাউন্সিলিংয়ের ডেট অ্যানাউন্স হতে পারে এবং ডেট অ্যানাউন্স হলে এখানে কিন্তু নোটিশ আসবে এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে কি পসিডিউর রয়েছে সেটি কিন্তু ডিটেলসে এখানেই দেওয়া থাকবে তো আশা করছি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো যে এখনো পর্যন্ত কিন্তু অনলাইন এর ডেট অ্যানাউন্স হয়নি আর অ্যানাউন্স হলে কিন্তু এখানে কিন্তু অফিসিয়াল নোটিশ আসবে তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি লাইক করো বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো কোনো কোয়ারিস থাকলে কমেন্ট বক্সে জানাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে তে ভুলো না কারণ এর পরবর্তীতে কিন্তু তোমাদের জন্য থাকবো অনেক অনেক ইনফরমেশন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দাও যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা পেয়ে যাও তো চলো টাটা দেখা ব্যবহার পরের ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে